আবে শালা, তুই আমাকে চিনিস না, আমি ভূতেদের বাচ্চা। এবার দেখ কি হয়। এবার এবার আমি আমি যেদিকে যাচ্ছি সেদিকে এখন আগুনের মধ্যে ঢুকে পুড়িয়ে দিই। সেদিন বেবি ইন ইয়েলো খেলার পর ভাই রাতে আমাকে যা ভয় দেখিয়েছে বেবি ইন ইয়েলো, ভাই স্বপ্নের মধ্যেও বেবি ইন ইয়েলো আমাকে মারছিল। আজকে আমরা আবারও সেই বেবি ইন ইয়েলো তো খেলবই, কিন্তু ভাই আমি প্লে স্টোরে ঢুকেছিলাম, সেখানে বেবি ইন ইয়েলো লিখে সার্চ দেওয়ার পর আমার চোখের সামনে যা আসলো ভাই তা দেখে তো আমি অবাক হয়। বেবি ইন ইয়েলোর মামাতো, চাচাতো, খালাতো, ফুপাতো, মানে কি বলবো, সব ভাইয়েরা সব হাজির। তাদের মধ্যে বেশ কিছু গেমস আজকে আমরা ট্রাই করব, দেখা যাক যে কতটা ভয়ঙ্কর কি কতটা হাস্যকর গেমগুলো ভাই সেটাই দেখবো। চলো ভাই, আজ যারা নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। লেটস গো বেবি ইন হরর হাউস। ওকে ও ভাই, বেবিটার চোখ দেখো একেবারে কেমন, ও কাটতেছে কিভাবে ভাই। গো লেটস গো ভাই, গেমটা মনে হচ্ছে মজার আছে। ফু, এইটা মনে হচ্ছে আর একটা বেবি ইন হান্টেড হাউস। ভাই আচ্ছা, বেবিটা এখানে আবার সুইমিং পুলও আছে, এটাতে কি আছে? ও বেবিটা ভুড়ু দেখো ভাই। আর বেবিটা কি বলছে? কিরে কেমন আছিস, আমাকে বাচ্চাবে নিয়ে চল, আমাকে দুধ খাওয়া। ভাই সাপ, এ তো কথা বলছে, ব্যাপার কি ভাই, সবগুলো বেবি ইন ইয়েলো এবং বেবি ইন ইয়েলোর কোনো না কোনো চাচাতো, মামাতো, খালাতো, ফুপাতো ভাই হবে হয়তো, বা অথবা বোন, ঠিক আছে। তো চলো ভাই একে একে আমরা ট্রাই করবো, সাউন্ডটাই তো অনেকটা ভয়ের হচ্ছে, চলো ভাই প্লে করি। প্রথমে একটা ফ্রিজ দেখতে পাচ্ছি আমরা, বাট ফ্রিজে কি আছে? ভাই প্রত্যেকটা ফ্রিজে কিন্তু দুধের একটা করে বোতল থাকে। ও ভাই বেবি হচ্ছে এটা, বেবি, ও বেবি, ও ভাই, ও ভাই এটার চোখ দেখো ভাই, চোখ দেখো এটার, আমি আমি যেদিকে যাচ্ছি সেদিকে, ও হো ও ভাই এ মাথা ঘোরাতেছে কিভাবে, হোয়াট মাই গড ভাই, এটা পুরোপুরি ভাই অ্যাঙ্গেলে 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরাতেছে। হ্যালো বেবি, হাউ আর ইউ? কিরে আবার দুধের বোতলটা নিয়ে ঘুরছিস কেন, আমাকে খেতে দে। ভাই বেবিটা দুধ চাচ্ছে, এই খাবার দে নয়তো তোকে মেরে দিব। ও ভাই, ও ভাই এটা হাসতেছিল, ভাই তুই দে ভাই তোর খাবার, তুই খা ভাই, আমার দরকার নেই ভাই, আমি এগুলা কি করব ভাই, তুই খা ভাই, তুই খা। ও হোয়াট ভাই, বেবি এখন নরমাল হয়ে গেছে ভাই, এটা খুবই স্ক্যারি ছিল, বাচ্চাটা কিভাবে ভাই হাসছিল। আবারও সে বেবিটা ভেঙে ফেলেছে ভাই, চলো ভাই এটা কি টয়লেট, কুল বেবি হেয়ার, ও আচ্ছা আমাকে এখানে আনতে হবে ভাই, গেটটা কি অটোমেটিক খুলে গেল নাকি? চল বেবি তোর সময় হয়ে গেছে, তোকে আমি এখন, ওয়াও ভাই বেবির ফেস দেখো, বেবিটা হোয়াট, ও হেগে ফেলেছে। আরে ভাই আমি হেগেছি, আমার গায়ে গন্ধ, প্লিজ আমার প্যান্টটা পরিষ্কার করে দাও। ওয়াও ওর প্যান্টটা এখন পরিষ্কার করে দিতে বলছে, চল বে চল। ও ও এ কাটতেছে, ওয়া বেবিটা কোথায় গেল, আমি দেওয়ালে দেওয়ালের মধ্যে দিয়ে ফেলে দিয়েছি, এই ঘরে চলে আসছে নাকি? রে বাপরে, ডেঞ্জারাস ব্যাপার ভাই, এটা হচ্ছে তার ন্যাপি, চলো ভাই চেঞ্জ করে দিই, এসবি পরে নে। ও গাইস এর মধ্যে বেশ কিছু গেমস আমার ক্রাশ করতেছে, বুঝতেছি না, চলো স্ক্যারি বেবি ইন এটা দেখা যাক। এটা হচ্ছে বেবি ইন ইয়োর, আর একটা ও ও সেই বেবিটা হচ্ছে এটা ভাই, এটা দেখতে এমন কেমন, আর দেখছো ভুরুটা দেখছো আসলে। হ্যালো বেবি, আর এই আমার পিছে কোনো রকম ভাবে ঘুরছে না, আমি কি পিক করতে পারবো? আরে এ তো ভূত, ভূতের বাচ্চা, মানে দেখো দেখো যেখানে সেখানে টেবিল চেয়ার কিছু মানতেছে না, ও মাই গড এর দেওয়াল পার হয়ে যাচ্ছে ভাই, এ তো জানলার বাইরে চলে গেছে ভাই, এ টিভির মধ্যেও নিশ্চয় ঢুকে যাবে, ও টিভির মধ্যেও ঢুকে যাচ্ছে ভাই, এটা আগুনের এখানে, ও ভাই এ পুড়ছেও না ভাই, ভাই এর তো কিছুই হচ্ছে না, আমাকে একে খাওয়াইতে হবে ভাই, তুই কি তোর কি কিচ্ছু হয় না? আরে আমি তো ভূত, আমাকে কি হবে, আমার সব শরীরই কিচ্ছু হয় না, আমি ভূত ভূত। হোয়াট, তুই ভূতের বাচ্চা? ও ভাই এটার কিচ্ছু হচ্ছে না, আচ্ছা আমি কি ভিতরে যেতে পারবো? হোয়াট এটা লকড করা, এটা বাচ্চা পড়ে গেল ভাই, হোয়াট বাচ্চা কোথায় গেল ভাই? সবগুলা গেমস কি একই রকমই ভাই, দেখো বাচ্চা হারিয়ে যাচ্ছে, এর আগেরটা তো আমরা বাচ্চা আমরা ঘরতে, বেবি ইন ব্লু, আচ্ছা এটা কি জিনিস, বেবি ইন ব্লু ভাই, বাচ্চাটা তো বাচ্চাটার চোখটা অন্যরকম, এটা কাঠের বাড়ি, আচ্ছা ভাই ক্রিসমাস হচ্ছে নাকি এখানে, আচ্ছা ঠিক আছে চলো চলো চলো, সামনে দিকে যাইতে বলতেছে, পায়ের ছবি দেওয়া আছে, বাট এখানে বেবি আছে, ও ভাই এটা তো বেবি, আরে বেবির পেটে নাকি আলো জ্বলতেছে ভাই, এটা কি, এটা বেবি, ও ভাই আচ্ছা, ও
ভাই বেবিটা ঘুমিয়ে আছে আর অনেক কিউট বেবি, মাথায় একটু চুলও আছে ভাই। এর আগে যে বেবি ইয়েলো খেলেছি সেটাতে কোনো চুল ছিল না, এর আগের গেমটাও ভাই কিরকম ছিল। চলো ভাই বেবিটাকে কি করতে হবে এখন, টেক বেবি ফর রেস্ট। চলো ভাই চলো চলো, আমরা আমরা কি অন্য ঘরে যেতে পারবো? আরে ভাই ওয়া সে কাঁদতেছে। ওকে কোলে নিলে বেবিটা থেমে যাচ্ছে। চলো চলো বেডে পর্যন্ত যাব। আচ্ছা ওপেন ডোর, এখানে যাওয়া যাবে তার মানে। ভাই ও ক্রিসমাস ভাই, এখানে ক্রিসমাস হবে নাকি? আছে বেড কোথায় আছে? এখানে ডাইনিং টেবিল। ও মাই গড, এই বেবি তুই সত্য ভাই। ও ভাই এত বড় একটা মুরগি, আর এই মুরগিটা খাবে কে আসলে? বেবির জন্যে ওয়াইন টোয়াইন সবকিছু দেখতেছি ভাই। বেবি না এটা কি ভাই, রাক্ষস নাকি? খাওয়ার দিক তো দেখতেছি বড় মানুষ ফেল। ও ও ও ও ফিডার ফিডার ফিডার, ও ফিডার আমি দিতে পারবো না গাইজ, একে আগে ঘুমায় দিতে হবে। এ এত কাঁদতেছিস কেন? আরে আমার ঘুম পেয়েছে, তুই দেখতে পাচ্ছিস না ছাগলের বাচ্চা? আমাকে বিছানাতে নিয়ে যা। ও ভাই আমাকে আবার ছাগল বললো। এ ঘুমা ঘুমা, আবার কি হলো এখন? ঘুমা ঘুমা ঘুমা, আচ্ছা ঘুমা ঘুমা ঘুমা, তুই ঘুমা ভাই। ও ভাই সব ফানি কান্না ভাই, এই বেবিটা এত কাঁদতেছে কেন? আমার রাগ লাগতেছে এখন। এই বিছানাতে ঘুমা না তুই। ওকে ফু ভাই সে কাঁদতেছে না, টেক দ্য বেবি টু। আচ্ছা আমি তো বেডে রাখতে, আমার কি করতে হবে আমি সেটাই বুঝতে পারতেছি না। একে নিয়ে আমি গোটা এলাকা ঘুরতেছি তারপরেও আমি খুঁজে পাচ্ছি। আবে ইয়ার এস একটু পরপরই কাঁদতেছে, ওই বেবিটাকে আমি জ্বালিয়ে দিব এবার ভাই। চলো ভাই বেবিটাকে আমরা এখন আগুনের মধ্যে ঢুকে পুড়িয়ে দিব। ইয়ে 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 ভাই, এটা তাও পুড়তেছে না ভাই। এই গেমের আগা মাথা মুন্ডু আমি কিছু বুঝতেছি না ভাই। ও গাইস আমাদের আর একটা যেটা গেম আছে সেটা কিছুটা এইরকম ভাই। বেবি ইনিয়েলো তো আগেই অ্যাংরি হয়ে বসে আছে ভাই। ওকে এখানে একটা ছেলে একটা বাচ্চাকে নিয়ে আছে, সেটাই হচ্ছে বেবি ইনিয়েলো। ওকে তার ফিডার আমাকে কালেক্ট করতে হবে ভাই। ও আচ্ছা ফিডার বল। ও নো নো নো, ও ও ও ও ও হাগি বাগি, ও হাগি 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 বাগি আমার সাথে সাথে আসতেছিল। হোয়াট? আচ্ছা ওকে প্লাস, ও আমাকে যেগুলো যেগুলো প্লাস লেখা আছে সেগুলো সেগুলো খেতে হবে। ওকে ও তোমার মেয়ে, আচ্ছা মেয়েকে নিয়েও খেলা যাবে, চলো তো মেয়েটাকে নিই। ও ভাই পর্দা লেগে মেয়েটা শুধুমাত্র ইয়ে হয়ে গেল। ও ও ও ও ও ও নো নো নো, সব কিছু খাওয়া যাবে না, সব কিছু খাওয়া যাবে না। এখানে এখানে চলো এবার আমাকে সব ফলগুলো কালেক্ট করতে হবে যেগুলো প্লাস লেখা আছে সেগুলো। আরে ভাই ফিডার নাকি? তখনই খেয়ে ফেলেছে যখন খিদা লাগতেছে ভাই। নো ভাই বেবি নিয়েলো ভাই, তোর চেহারা এরকম কেন ভাই, সো স্যাড। আসলে তোমাদের কোন গেমটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু বলো, ঠিক আছে? কোন গেমটা তোমাদের ভালো লেগেছে? ভাই বেবি ইন ইয়েলো আমাদের সাথে এখন চলে এসেছে, আমরা বেবি ইন বাড়ি চলে এসেছি। হ্যালো বেবি ইন ইয়েলো, কি খবর, কেমন আছিস? কি রে তুই আবার আমার এখানে এসেছিস? আমাকে দুধ খাওয়া এখন, ফ্রিজ থেকে বের করে নিয়ে আয়। ও তুই এসে আমাকে অর্ডার করছিস, কে তুই কি পেয়েছিস? হ্যাঁ আমাকে চোখ দেখাবি না বুঝলি, আমি সব থেকে শক্তিশালী বেবি, তোকে খেয়ে নিব কিন্তু। তুই চল, তোকে তোকে আজকে ফ্রিজে ভর্তি করে তো দুধ খাওয়া বলে। এই যা যা, আগে আগে তো সব ভাঙচুর করবো। কিরে 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 বেবি বাচ্চা লে, তোর মাথাতে তোর মাথা, আরে দাঁড়া বস এখানে এখানে বস। ওকে তোর মাথাতে ডিম ফাটাবো দেখ, এই নে এই নে এই নে, আরো খাবি আরো খাবি, এই রে শালা তোকে হবে না, তোকে তোকে এই যে এটা দিয়ে মারবো। ইয়ে ও ভাই ওর মুখে, ও ভাই ওর মুখে এগুলো আটকে যাচ্ছে। আচ্ছা পাউরুটিও মনে আটকে যাবে। তোকে ভাই তোকে তো আমি ইয়ে করবো না, দুধ খাবি না, দুধ খাবি তো তুই। চলো তোকে আগে দুধ খাইয়ে নি, তারপরে তোকে আমি ইয়ে করবো। হ্যাঁ তোকে হাসতে, হ্যাঁ এই যে দেখ এই যে দেখি, তুই আবার আজকে হেগে ফেলেছিস। এই শালা হাঁকছিস কেন রে, তোর মাথায় সব কাপ পিরিচ ভাঙবো। এই রে শালা শালা, আর কি আছে ভাই, বেবিটার উপর প্রচুর অত্যাচার করতেছে। এইবার পেয়েছি তোকে ভাই, তোকে আগে ফ্রিজে ঢুকাবো, যা টাটা টাটা বেবি।
ওকে ফ্রিজে আটকে দিয়েছি। ও মনে হয় জমে শেষ হয়ে গেছে, দেখি তো জমে গেছে নাকি। ও কিচ্ছু হয়নি আর, গু মাখায় এখন এভাবেই আছে। ওই শালা, ওই যা শালা ফ্রিজে ফ্রিজে যাচ্ছে। ইয়ে ও ওর মাথা দেখা যাচ্ছে। শালা বেবি তুই সেদিন আমাকে অনেক ভয় দেখিয়েছে ভাই, তুই কি ভেবেছিস বলতো, তুই কি আমাকে ভয় দেখিয়ে পার পেয়ে যাবি? আমার সাথে এভাবে কথা বলবি না, আমি কিন্তু সব জানি, তোর বাড়িতে যে তোকে খেয়ে আসবো। ভাই হুমকি দিচ্ছে আমাকে, দাঁড়া তোকে আমি হুমকি দেওয়াচ্ছি, দাঁড়া। এইবার তুই যাবি এর ভিতরে, মাথাটা ঢুকে দে যা। কি এবার দেখ কি হয়, এবার 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 ভাই খুশি হচ্ছে আরো। শালা তুই তো হয়ে গেছিস, তো গুটা আগে মুছে দিয়ে আসি তারপরে তোকে আমি দেখাচ্ছি মজা। হ্যাঁ তোকে দেখা, তোর চেহারাটা দেখছিস, ওয়া এর চেহারাও দেখা যায় না এনাতে। চল চল চল, সেদিন তো তোকে গু খাইয়েছি ফ্লাশ করে, চুপচাপ এখানে বসে থাকবি, আমি প্যান্টটা নিয়ে আসবো আর তোকে পরাবো, বুঝছিস? এই আমাকে ধমকাবি না, আমি কিন্তু সব ভেঙে ফেলবো, হে বুঝলি? ওয়া ও ভাই ইয়ে আমাকে ভয় দেখাচ্ছে, নো ভাই নো নো গো ভাই, এটা জানি আমি সে ওখানে যাবে। হরম দাদা চল তোকে আমি আজকে ওই চালো ওয়াশিং মেশিনে, ইয়ে তুই ভাই তুই সোজা হবি না, তোকে আজকেও ঢুকিয়ে দেবো ওয়াশিং মেশিন। ঠোক শালা মাথা ঢোকা, ঠোক মাথা ঢোকা, ঠোক এই নে এই রে এই রে এই রে এই রে যা যা শালা যা। ভাই এইবার ঠিক হচ্ছে, এইবার ঠিক হচ্ছে, লুক এট দিস, কেমন লাগে বে, কেমন লাগে? আমার সাথে সবসময় তো ইয়ে করিস না, চল 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 তোকে একবার গুঁয়ো খাওয়াবো ভাই, আজকে তো আমি একে গুঁয়ো খাওয়াবো, পায়খানার গু খাবি না? চল ভাই পায়খানার গু তো তোকে খেতেই হবে, লেটস গো। যা ভিতরে যা, বস 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 এখানে, বস 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 এখানে, বস 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 বস। এইবার মজা হবে ভাই, এবার তো পাছাতে হচ্ছে একটা লাঠি থাকলে নিয়ে এসে এমন পিটন পিটতাম। ফ্ল্যাশ কি খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আবে শালা তুই আমাকে চিনিস না, আমি ভূতেদের বাচ্চা, বড় ভূতের বাচ্চা, আমি তোকে খেয়ে ফেলবো, আর যদি বেশি ইয়ে করিস না এখনই কিন্তু তোকে খেয়ে ফেলবো। তুই এখনো আমাকে হুমকি দিচ্ছিস, আমার সবটা এমনিতে এসেছিল ভাই, আর এ আজকেও আমাকে শাসাচ্ছে। শীত ভাই এর পরবর্তীতে তোমরা যদি চাও একে আরো 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 ভাবে শাস্তি দিব, এন্ড ভাই অবশ্যই তোমরা 500টা লাইক করে দাও, তাহলে এই বেবি ইন ইয়েলোকে একেবারে মেরে ফেলবো, একেবারে মেরে ফেলবো। তো ভাই আজকে এ পর্যন্ত, ভালো থাকবে সবাই, গেম প্লে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে, টাটা বন্ধুরা।